সবার সাথে মিশত, আমাদের সাথে হাসাহাসিও করতো, কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। কেউ সাথে মেশেও না, আর সবসময় একাই থাকে চুপচাপ, আর সিগারেটের ধোঁয়ায় নিজেকে পুড়িয়ে যেন ছাই হয়ে আকাশে উড়ে যাচ্ছে। কেন, এমন কেন? যতটুকু জানি আমি, রাতুল রাহা নামে একজন মেয়েকে খুব পছন্দ করতো, একজন ভালোবাসত, কিন্তু ওই মেয়েটাও ওকে অনেক ভালোবাসত। কিন্তু যখন জানতে পারে রাতুল কথা বলতে পারে না, অমনি কেটে পড়ে, যোগাযোগ করা অফ করে দেয়। রাতুল ভীষণ মুগ্ধ ছিল রাহার প্রতি, তাই হয়তো আঘাতটা একটু বেশি পেয়েছেন। ও এটা নিয়ে কোনো কথা বলতে পারেন না? না, পারে না। রাতুল খুব কষ্ট পেয়েছে এই ঘটনার পর, আমি এতটুকুই জানি। জানো, মাঝে মধ্যে খুব চিন্তা হয় রাতুলের জন্য, এত ভালো মানুষ এত কষ্ট কীভাবে পাচ্ছে। আচ্ছা আমি যাই, আমাকে ডাকছে, তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমার নাম রিধি, নতুন এসেছি, তিনতলায় থাকি। আমি আপনাকে না বুঝি বিরক্ত করেছি, কিছু মনে করবেন না, সরি। চলে যেতে বলছেন? ঠিক আছে, চলে যাচ্ছি। ভালো লাগে না কোনো ভিড়, ভালো লাগে না কোনো গল্প। ঝড়ে ভেঙে গেছে প্রিয়নির, আমি চেয়েছি খুবই অল্প।
আমি হারিয়েছি সব অনুভূতি, সেই কবে আমি আর সেই আমি নেই। আপনার সাথে আমার কিছু কথা আছে। এদিকে তাকান, আমি কিছু বলছি। আচ্ছা বলেন তো, এভাবে একা একা বসে থেকে লাভটা কি হচ্ছে? কারোর সাথে মিশেন না, এক কোণায় বসে থাকেন সারাক্ষণ, দিন দিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছেন। আচ্ছা মানলাম আপনি কথা বলতে পারেন, কিন্তু এটা তো আপনার দোষ না। এভাবে নিজেকে সবকিছু থেকে আড়ালে রাখা কি ঠিক? মুখে কোনো হাসি নেই, দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আর সারাদিন সিগারেট খান, একটা মানুষের জন্য নিজেকে এভাবে কষ্ট দিবেন তার তো কোনো মানে হয় না, তাই না? আমার অপেক্ষা করো না, আমিও ফিরবো না, ভালো থেকো তুমি। আসলে সরি সরি, আমি এটা মিন করতে চাইনি, সরি।
বাহ, আপনি যে এত বড় ছবি আঁকেন আগে তো জানতাম না। কি ভেবেছিলেন আর আসবো না? আপনার পিছে এত সহজে ছাড়ছি না। একটা মানুষ আমার জীবন থেকে হারিয়ে গেছে বলেই যে আমি কষ্ট পাচ্ছি তা কিন্তু না। আমার কষ্টটা অন্য কোথাও, হয়তো সেটা আমার দুর্বলতায় আঘাত হানার কষ্ট। এমন একটা মানুষকে আমি আমার জীবনে জড়িয়েছিলাম যে কিনা আমার আংশিক একটা অপূর্ণতার জন্যই আমাকে ঠকিয়ে চলে গেল, অথচ তার জন্য তো আমি দায়ী। হয়তো আমার নীরবতা বুঝে নেবার সেই শক্তি বা ধৈর্য কোনোটাই তার ছিল না। নীরবতা বুঝে নেবার ক্ষমতা সৃষ্টিকর্তা খুব অল্প মানুষকে দিয়েছেন। আগে প্রমিস করতে হবে, এরপর বলছি। আজকে থেকে আপনি অতীতে সব কিছু ভুলে যাবেন, আরো সুখ মনে করতে হবে না। এখানেই শেষ ওই কাহিনী। আচ্ছা, নেক্সট ফ্রেন্ড, নতুন করে শুরু করার প্ল্যান, আমাদের বিয়ের প্ল্যান, নাকি সারা জীবন এই ছাদেই পার করে দিবেন? নিশ্চুপ ঘরে মানুষ থাকে না যেখানে, সেখানে নিশ্চুপ মানুষের সাথে সংসারের কথা ভাবা যায় না। আমি জানি না আমার নীরবতা তোমার কতদিন ভালো লাগবে, তবে এইভাবে চুপচাপ তোমার প্রত্যেকটি কথা শুনে যেতে আমার সারা জীবনে কোনো বিরক্তি আসবে না। জানেন, আমার একটা ইচ্ছা ছিল আমার লাইফ পার্টনার কথা কম বলতে, আর আমার বকবক শুনবে বেশি। এইদিকে আপনি তো একদমই ইচ্ছু, তাই ভাবলাম এই সুযোগটা মিস না করে আমি নিয়ে ফেলি। আপনার বাকি জীবনটা আমার সাথে কাটাবেন?
জীবনের দ্বিতীয় অধ্যায়ের শুরু করতে যাচ্ছি আজ আমার প্রেয়সীর সাথে। জীবন থেকে কিছু একটা হারিয়ে ফেলা মানে পুরো জীবনটাকে হারিয়ে ফেলা নয়, বরং এটা জীবনকে দেখতে শেখায়, বুঝতে শেখায়, জানতে শেখায়। সৃষ্টিকর্তা আমাদের জীবনের জন্য যে সিদ্ধান্তটাকে সঠিক বলে জানেন সেটাকে হাসি মুখে মেনে নিতে পারলেই জীবন আরো সহজ হয়ে ওঠে। সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না, তাই আমার কোনো অভিযোগ নেই। প্রকৃতি তার নিজস্ব নিয়মে ঢেকে দেয় আমাদের শূন্যস্থান, কারণ প্রকৃতিও শূন্যস্থান পছন্দ করে না। এমন হাজারো রাহা আমাদের অন্ধকারে ছুঁড়ে ফেলে গেলেও আলো হাতে ফিরে আসে মেঘদূতের মতো একজন হৃদি, যে আলোতে ঢেকে যায় জীবনের সব অন্ধকার গলিগুলো। তবুও ভালো থাকুক রাহারা, কারণ ওরাই হয়তো জীবনের সবচেয়ে বড় উপলব্ধিটা দিয়ে যায়।